আজকের ভিডিও বিষয় হচ্ছে কিভাবে আমরা জেএসসি, এসএসসি এবং এইচএসসির মার্কশিট নিজেরাই বের করতে পারবো। তো চলুন সরাসরি কম্পিউটারে ঢুকে পড়ি। মার্কশিট বের করার জন্য আমাদেরকে প্রথমে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্কটা এই যে এটা, এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ক্লিক করে চলে যেতে পারবেন। তো আমি গুগল ক্রোম ওপেন করছি, আপনাদের যে ব্রাউজার রয়েছে আপনারা সেটা ওপেন করবেন এবং এখানে এটাকে এটা টাইপ করবেন eboardresults.com/app/start স্টুডেন্টের STUD পর্যন্ত। তো এটা আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, টাইপ করার প্রয়োজন নেই, জাস্ট সেখানে ক্লিক করে আপনারা সরাসরি চলে যেতে পারবেন। তো আমি এন্টার করছি এই ওয়েবসাইটে, এরকম চলে আসবে প্রথমেই আপনাদের সামনে। তারপর এখান থেকে এক্সামিনেশানটা চুজ করে দেবেন, আপনারা জেএসসি, এসএসসি, এইচএসসি, DIBS সব কিছু এখান থেকে বের করতে পারবেন। তো আমি HSCটা বের করছি। তো আমি এখান থেকে 2018 সিলেক্ট করছি, এখানে সবগুলো ইয়ারই দেওয়া আছে, আপনারা যে কোনো ইয়ারের রেজাল্ট বের করতে পারবেন। তো আমি 2018 সিলেক্ট করলাম এবং এখান থেকে বোর্ড, আপনাদের যে বোর্ড সেই বোর্ডটা আপনারা সিলেক্ট করে দেবেন। আমি আপাতত রাজশাহী সিলেক্ট করছি। তারপর রেজাল্ট টাইপ, আপনি কি ইন্ডিভিজুয়াল রেজাল্ট বের করতে চাচ্ছেন? আপনার যদি শুধুমাত্র আপনার রেজাল্টটা বের করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেবেন। ইনস্টিটিউশন রেজাল্ট হচ্ছে আপনার কলেজ ওয়াইজ বা স্কুল ওয়াইজ যত স্টুডেন্ট আছে তাদের রেজাল্ট, সেন্টার রেজাল্ট, এভাবে অনেকগুলোই আপনাদের রেজাল্ট পাওয়া যাবে। তো আমরা ইন্ডিভিজুয়ালটা দিব। এখানে রোল দিবেন, তো এখানে আমি রোলটা দিয়ে দিচ্ছি। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন, এখন যদি অপশনাল, রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে নম্বর সহ আপনাদের মার্কশিটটা দিবে। তো অবশ্যই এটা ফিল আপ করে দেবেন। তারপর এখান থেকে এই যে একটি সিকিউরিটি পিন দিবে, এখানে সিকিউরিটি কি এটা যেটা টাইপ করা থাকবে সেটাই আপনারা এখানে লিখবেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে রিলোড করে নেবেন। আমার হয়তো এর একটু বুঝতে সমস্যা হচ্ছে, তো আমি রিলোড করে নিই। দেখুন আরেকটা চলে আসলো, তো এটা আমরা টাইপ করে দিই BUTYLIC। আপনাদের সময় যেটা আসবে ইমেজ এখানে সেটাই আপনারা টাইপ করবেন। সব কিছু ওকে থাকলে জাস্ট এখানে গেট রেজাল্টে ক্লিক করবেন। তো গেট রেজাল্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে আমাদের মার্কশিট। আপনারা আপনাদের মার্কশিটটা খুব সুন্দরভাবে এখানে পেয়ে যাবেন, একদম মার্ক সহ, আপনারা কত নাম্বার পেয়েছেন সেটা সহ, গ্রেড সহ সব কিছু এখানে চলে আসবে। তো আপনারা এটাকে সিম্পলি প্রিন্ট আউট করে ফেলতে পারবেন। প্রিন্ট করার জন্য জাস্ট এখান থেকে প্রিন্ট কারেন্ট উইন্ডোতে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ।